নমস্কার বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো চাল কুমড়োর ডাঁটা দিয়ে একটি নিরামিষ তরকারি। চলো আমি এই রেসিপিটি কী করে তৈরি করি আমার সঙ্গে থেকে তোমরাও একবার দেখে নাও। দেখো বন্ধুরা, আমি আগে থেকে একটা গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে গেছে। কড়াতে আমি সয়াবিন অয়েল দিয়ে দিলাম 2 চামচ। তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো তেল গরম হয়ে এসেছে। এবার ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন, 1টা শুকনো লঙ্কা আর 4-5টা কাঁচা লঙ্কা। দেখো ফোড়নগুলো তেলের মধ্যে ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়োর ডাঁটা, শাক, কুমড়ো, আলু, বেগুন, ঝিঙে, সমস্ত সবজি অল্প অল্প করে আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে তেলের মধ্যে আমি সবজিগুলোকে ভেজে নেব। দেখো তেলের মধ্যে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে 2 মিনিট ধরে খুব ভালো করে আমি সবজিগুলোকে কষিয়ে নেব। দেখো 2 মিনিট ধরে খুব ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 10 মিনিট পর আবার ফিরে আসব। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। রান্নাটা একেবারে হয়ে গেছে, ঝোলও একেবারে টেনে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ তরকারি তাই চিনি একটু বেশি দিলাম। মিষ্টি মিষ্টি লাগবে, খুব ভালোই লাগবে খেতে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো এবার আমি একটা থালার মধ্যে তরকারিটাকে নামিয়ে নেব। দেখো নিরামিষ তরকারিটা রান্না হয়ে গেছে, এই রকম হয়েছে। এইভাবে তোমরা নিরামিষ তরকারি রান্না করে ভাতের সঙ্গে খেতে পারো, খুবই খেতে ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।